আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কলেজে ভর্তি শুরু, ক্লাস সামনের মাসেই তো বন্ধুরা। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। একাদশ শ্রেণীতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোববার 13 সেপ্টেম্বর শুরু হওয়া এই কার্যক্রম চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া চলমান মহামারী করোনার কারণে স্কুল কলেজ বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে অনলাইন ক্লাস। জানা গেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। আর অনলাইনে ক্লাস শুরুর লক্ষ্যে আগামী 1 অক্টোবর থেকে বাজারে একাদশের পাঠ্য বই পাওয়া যাবে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ডের অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস চলবে, এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুললে শুরু হবে স্বাভাবিক ক্লাস। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা সুযোগ পাওয়া কলেজে ভর্তি হবেন, এজন্য নীতিমালা এর মধ্যেই প্রকাশ করেছে সরকার। গত 8 সেপ্টেম্বর দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে পৌর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভর্তিতে সাকুল্যে 1000 টাকা, পৌর জেলা সদর এলাকায় 2000 টাকা ও ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় 3000 টাকার বেশি আদায় করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে 5000 টাকার বেশি অর্থ আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিকাংশ এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বহির্ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ 7500 টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ 8500 টাকা নির্ধারণ করা হয়। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান এবার 1500 টাকার বেশি আদায় করতে পারবে না। কোনো কলেজ গত বছর এ খাতে 3000 টাকা ছিল, করোনা পরিস্থিতির কারণে এই ফি কমিয়েছে বোর্ড। এছাড়া রেড ক্রিসেট ফি 40% কমিয়ে 12 টাকা করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর পাঠ বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে যথাক্রমে 150 টাকা এবং 100 টাকা আদায় করা যাবে। সরকারি কলেজগুলোকে সরকারি পরিপত্র অনুযায়ী ফি সংগ্রহ করতে হবে। এবারও মোট 3 ধাপে SSC ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় 14 লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এবছর SSC ও সমমানের পরীক্ষায় পাস করেছে 16,90,530 জন। উচ্চ মাধ্যমিকে মোট পাঠ্য বইয়ের সংখ্যা 39টি। এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি এবং বাংলা সহপাঠ বই সরকারিভাবে প্রকাশিত হয়। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বেসরকারি প্রকাশকদের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের NCTB বইও বাজারে থাকছে। এর আগে চলমান করোনা পরিস্থিতির কারণে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গত 9 আগস্ট সকাল 7টায় অনলাইনে শুরু হয়, চলবে 20 আগস্ট পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।